ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিসপ্লেতে যে পিকচারটি দেখতে পাচ্ছেন অথবা যে পাতাটি দেখতে পাচ্ছেন, মাত্র দুইটা ক্লিক করে আমরা এই পাতার কালার সেম এই কালারে পরিণত করব। তার জন্য সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন দরকার হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে খুব সহজে ডাউনলোড করে এরকম ধরনের পাতার কালার গ্রেডিং করতে পারবেন। যাক বন্ধুরা, আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেইলি অ্যাপস টিপস। তার জন্য আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা সফটওয়্যারটি ইন্টারফেস এরকম শো করবে। এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেখুন বন্ধুরা, এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। আমি এখানে ফটোতে টাচ করব। টাচ করার পর দেখুন বন্ধুরা, এখানে আপনার ফোনের গ্যালারি সব ফটোস দেখাবে। আপনারা যে ফটোটিতে মানে ফটোর কালার গ্রেডিং করবেন সেই ফটোটি টাচ করবেন। বন্ধুরা আমরা এই ফটোটি আজকে কালার গ্রেডিং করে দেখাবো। তার জন্য বন্ধুরা এখানে আপনি এখানে দেখতে পাবেন একটি এফএক্স এই অপশান আছে, এখানে আপনারা টাচ করবেন। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা এই কালার রিপ্লেস এখানে ক্লিক করবেন। এখানে টাচ করার পর দেখুন বন্ধুরা, এই ঘরটি যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটি আপনারা টেনে এই সবুজ কালার উপর টেনে ছাড়ে দিবেন। দেখুন বন্ধুরা, এক ক্লিকে আপনারা কালার চেঞ্জ দেখতে পাচ্ছেন। এভাবে আপনার যে কোনো কালার করতে পারবেন আপনার ফটোটিতে, মাত্র দুইটি টিক্স অবলম্বন করেন। যাই হোক বন্ধুরা, এরকম একটি কালারে পরিণত করতে পারেন। সবুজ পাতাকে আপনি লাল পাতাতে পরিণত হয়ে যাবে মাত্র দুই ক্লিকে। যাই বন্ধুরা, এখান থেকে আমরা সফটওয়্যারটি আপনারা ছবিটি কিভাবে আপনারা সেভ করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টিকমার্ক দেওয়া আছে, এই টিকমার্কে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এখানে বন্ধুরা দেখতে পাবেন তীর, এই তীরটাতে ক্লিক করে দিবেন। করার পর এখানে দেখতে পাবেন সেভ, এই সেভটাতে টাচ করবেন। করার পর নিচে আরেকটি অপশন পেয়ে যাবেন সেভ, এখান থেকে জাস্ট বন্ধুরা সেভেতে ক্লিক করলে অটোমেটিক পিকচারটি আপনার ফোনে সেভ হয়ে যাবে। এভাবেই যে কোনো পাতার কালার চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে যাক বন্ধুরা, এখন এই সফটওয়্যারটি আপনারা কিভাবে আপনার ফোনে ডাউনলোড করবেন তার জন্য আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করতে হবে। এখান থেকে আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন পিস আর্ট। লেখার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আরেকটি টাচ করে দিবেন। এখান থেকে টাচ করে দিবেন। টাচ করার পর দেখুন বন্ধুরা এখানে ওপেন লেখা থাকছে, আপনাদের ইনস্টল লেখা থাকবে। আপনারা ইনস্টল দিয়ে কাজটি করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যায়। আর আপনারা কেমন রিলেটিভ ভিডিও দেখতে চান সেইটা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ।